আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। অনেক দিনের ইচ্ছে ছিল যে পুরো বারান্দাটাকে নিয়ে একটু ভিডিও নিয়ে আসি, সময়ের ব্যস্ততার কারণে আসলে ওরকম হয় না, ভিডিওর শুরুতে একটু করে দেখাই। আজকে কিন্তু আমি আমার বারান্দায় এই সুন্দর সুন্দর গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। বারান্দাটা অনেক ছোট হোক না ছোট সমস্যা কি, কিন্তু যদি সাজানো যায় নিজের মানে মনের মতো করে অথবা নিজের রুচি মতো সাজিয়ে যদি এটাকে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই। যেহেতু ছাদে কাপড় শুকানো যায় আর অল্প জায়গা রেখেছি কাপড় শুকানোর জন্য, বাকিটা তো সাজাতেই পারি, তাই না? তো এই যে শুরু করলাম আপনাদেরকে দেখানো, প্রথম কিন্তু এটা ইঞ্চি প্লান্ট, একদম একটা ঘাস জঙ্গল। এটা একটা ছোট্ট ঝুলন্ত টপে দিয়ে দিলাম, এই যে দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, আর সবুজ ঘাস দেখতে সবারই ভালো লাগে। আপনাদের কেমন লাগছে জানাবেন। তার ঠিক নিচে আছে একটা অ্যালোভেরা, অ্যালোভেরার সাথে তার প্রতিবেশী গাছ, এই জন্যই প্রতিবেশী বললাম। আসলে প্রথমে ছিল এটা স্পাইডার প্লান্ট, এটার মধ্যে তো ওটা একদম, এই যে আমরা যখন বাড়িতে গিয়েছিলাম ঈদের সময় তখন কিন্তু গাছটা মরে গিয়েছিল, তো ওই গাছটা ফেলে দেওয়ার পরে আমি অ্যালোভেরা দিয়েছি এই বাটির মধ্যে। এখন দেখি আবার সে কিন্তু তার একদম কচি কচি বাচ্চা এখান থেকে বের হয়েছে। এই যে ইঞ্চি প্লান্ট, তার নিচে অ্যালোভেরা, সাথে হচ্ছে স্পাইডার প্লান্ট। আর এই গাছটা কিন্তু ভীষণ সুন্দর একটি ফুলের গাছ, এটা কিন্তু হচ্ছে সীতা গাছ বলে। এটার ফুলগুলো ছোট্ট ছোট্ট নীল কালারের, ভীষণ সুন্দর লাগে। তো আমার মনে হয় আমি গাছটাকে একটু যদি ছাঁটাই করে দিই তাহলে অনেক বেশি সুন্দর হবে, কিন্তু ইদানিং ফুল আসতেছে আর ফুল যখন হয় তখন আমি ভিডিও শ্যুট করতে পারলাম না, কারণ খুব সকালে ফুলটা ফোটে। আর এর পাশে আছে এই যে আরেকটা টাইম ফুল, এটা কিন্তু ভিন্ন রকম একটা কালার, যখন আমি বারান্দাতে আনি তখন কিন্তু বেশ সুন্দর ছিল। আর সবগুলো গাছেই কিন্তু এখন মানে ঈদের থেকে বাড়ি থেকে আসার পরে কিছুটা মানে গাছগুলোর সমস্যা হয়েছিল, তো সেগুলো আবার আস্তে আস্তে করে নিজের রূপ ধারণ করতেছে। আর তার পাশে আছে এই যে দেখুন পর্তুলিকা, কয়েকটা কালারের, এত সুন্দর লাগছে। আর এটা কিন্তু কিছুটা ভিতরে বারান্দায় আর কিছুটা হচ্ছে বারান্দা থেকে বাহিরে চলে গেছে, একদম গ্রিল দিয়ে বাহিরে, এত সুন্দর লাগছে। মানে আমার কাছে মনে হলো আমার অপোজিট থেকে যদি মানে আমার বেলকনির অপোজিট থেকে যদি দেখা যেত কতটা সুন্দর লাগতো। তো আমার বাসার যেহেতু আশেপাশে একদমই বাসা নেই সেহেতু দেখার কোনো সুযোগ নেই, জাস্ট একটু ভিডিও করে দেখা। এরপরে এই যে দেখুন এত সুন্দর একটি গোলাপ গাছ, মাশাল্লাহ বলার মতো না, একটা ছোট্ট গোলাপ গাছে 12টা ফুল ফুটছে, বলুন তো এটা কি ভাবা যায়? হ্যাঁ অবশ্যই ভাবা যায়, মাশাল্লাহ অনেক সুন্দর। আর গোলাপের কালারগুলো তো অসাধারণ, প্রথমে হয় রেড, তারপর হয় মেরুন, এরপরে হয় পিঙ্ক হোয়াইট, খুব সুন্দর। এই যে দেখুন, এরপরে দারুণ একটা ব্যাপার সেটা হচ্ছে একটি কাগজি লেবু। এই কাগজি লেবুটা আমার ভীষণ পছন্দ, পাতাগুলো এত সেন্ট, আর সেই সাথে লেবু কিন্তু চলে আসছে। আমি যখন কিনেছি তখন এরকম ছোট্ট ছোট্ট ফুল ছিল, তো সেই ফুল থেকে এই যে লেবু আসছে, অনেক লেবু, আর পাশে এই যে একটা বড় হয়ে গেছে অলরেডি, এটা কিন্তু কাগজে ভীষণ সেন, কতটা বড় হয় দেখি। তারপরে এটা অবশ্যই মানে আল্লাহ যদি রিজিকে রাখেন তাহলে এটা দেখা যাবে কতটা মজা। আর এই যে লেবু গাছ মানে ওভারটেক করে কিন্তু গোলাপ গাছটাও চলে গেছে, দুটো গোলাপের কলি একদম আমার এই যে এখানে অপরাজিতা গাছের মধ্যে চলে আসছে। আর দেখুন এখানে কিন্তু আমি নয়নতারা সেই সাথে অপরাজিতা, মেনলি হচ্ছে নয়নতারা গাছ আগে ছিল, তারপর অপরাজিতা গাছে যখন বীজ দিলাম ওই গাছটা বেয়ে উপরে উঠছে। পরবর্তীতে চিন্তা হলো যে অপরাজিতা তো উপরে উঠে যায় আর নয়নতারা তো নিচে থাকবে, এটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। মানে আমার প্লান ছাড়া নিজের খামখেয়ালিতে বাগানটা একদম সুন্দরে পরিপূর্ণ হয়েছে। তারপরে দিয়েছি এখানে অনেক বড় করে একটা বাগান বিলাস, আমি আগেও বলেছি এখনও বলি, ছোট্ট একটা বেলকনিতে এত সুন্দর করে একটা বাগান তৈরি করছি, তার পাশে যদি বাগান বিলাস না থাকে, এই বাগান বিলাস সুন্দরীকে যদি না রাখি তাহলে বাগানটাই অপরিপূর্ণ। তো সেই জন্য আমি কিন্তু এভাবে আমি আমার ছোট্ট বেলকনিটাকে ডেকোরেশন করছি, মাশাল্লাহ অনেক ভালো লাগছে। এখানে আসার পরে বিকেলে আমার মনে হয় যে আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস নিই, এত ভালো লাগে। আর সেই সাথে দেখুন বাতাস, কি সুন্দর একটা পরিবেশ, একদম অনেক উপরে এরকম খোলামেলা পরিবেশে এত সুন্দর একটা বাগান করে ফেলছি আমি আমার বেলকনিতে, ভাবাই যায় না।
এই যে দেখুন কতটা হেলদি হয়েছে অ্যালোভেরা গাছ, সেই সাথে স্পাইডার প্লান্টও মাশাল্লাহ। কয়েকদিন পরে এটাকে আমি আলাদা করে দিব, তাহলে আরো বেশ সুন্দর হবে। তো এরপরে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আপু আমি কোন ধরনের খাবার দাবার দিই গাছে? তো সেই কারণে তাদেরকে বলছি যে একদমই অন্যরকম কোনো খাবার দাবারের প্রয়োজন নেই। নার্সারি থেকে যখন আমি গাছগুলো সেটিং করে নিয়ে আসছি, তখন তারা দুই ধরনের সার মিশ্রণ করে, জৈব সার দিয়ে এবং সাথে একটা কেঁচো সার, এই সার দিয়ে তারা পুরো মাটিটাকে প্রসেস করে দিয়েছিল যেন 6 মাস আমার খাদ্য দিতে না হয়। মানে খাদ্য নয় বললে ভুল হবে, খাদ্য হচ্ছে গাছের পানি এবং রোদ, মানে আলো, সূর্যের আলো। তো আমি যে ভিটামিনটা দেওয়ার কথা, ভিটামিনটা আসলে আমি এখনও কোনো ভিটামিন দেইনি, জাস্ট পানি দিচ্ছি এইটুকুই। তো এরপরে মনে হয় যেহেতু দুইবার ফুল চলে আসছে, একদম কয়েকদিন পর পর এভাবে একদম চমকভাবে ফুল চলে আসে, তো আমার মনে হয় কিছুটা যদি ভিটামিন দেওয়া যায়, ভিটামিন বলতে সার টার যেগুলো আর কি প্রয়োজন, এগুলো যদি দেওয়া যায় মাশাআল্লাহ গাছগুলো আরও সুন্দর হবে। আসলে শহরমুখী যারা আমরা থাকি ফ্ল্যাট বাসায়, তো আমাদের দম বন্ধ করা একটা অবস্থা থাকে, সেখানে প্রকৃতির গাছপালা তো দেখাই যায় না। তো আমরা যদি এভাবে বারান্দায় বা ছাদে আমাদের ছোট্ট ছোট্ট কর্নারগুলো এভাবে যদি আমরা একটু সবুজে ভরপুর করতে পারি, দেখবেন দিন শেষে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। আর ভালো লাগাটা কিন্তু নিজেকেই তৈরি করতে হয়, ভালো লাগাটা কিন্তু মানে আসলে নিজে থেকে আসতে হবে। তো আমি কিন্তু বলেছিলাম যে বাহির থেকে যদি দেখা যা মানে দেখা যেত যে কেমন লাগে, তাহলে মনটা ভালো লাগতো। সত্যি কিন্তু ক্যামেরাটাকে অনেক কষ্ট করে বাহিরে নিলাম এবং ভিডিও শ্যুট করলাম, দেখুন আপনাদেরকেও দেখিয়ে নিচ্ছি, আমি রীতিমতো অবাক এবং এত সুন্দর, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। উপরে বাগানবিলাস, নিচে হচ্ছে সাদা নয়নতারা, সাথে অন্য একটা কালারের নয়নতারা, এর সাথে আছে হরেক রকমের গোলাপ, তার পাশে আছে অপরাজিতা সাদা এবং নীল, এত সুন্দর কালার বাগানটাই দেখুন। আমার নিজের মুখে বলার কিছুই নেই, আপনারা যারা দেখতে পারতেছেন আপনারা তো অবশ্যই বুঝতে পারতেছেন যে এত সৌন্দর্য ভরপুর আমার এই ছোট্ট বেলকুনি বাগান। আশা করছি যারা আজকে ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেকেরই শখ জাগবে, যাদের এরকম বেলকুনিতে গাছপালা নেই বা করার মানে একদিন আগ্রহ প্রকাশ করেননি, সময় সুযোগ পাননি, তাদেরও ইচ্ছে হবে যে এরকম বাগানটাকে মানে বেলকুনিটাকে এরকম করে বাগানে পরিণত করার। তো আসুন সবাই আমরা আমাদের ছোট্ট ছোট্ট যে জায়গাগুলো আছে বাগান ছাদে, যদি সম্ভব হয় একটা দুইটা গাছ লাগাই নিজের মনকে ভালো রাখি। আমি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আমার সারা দিন ব্যস্ততার পরে আমার মনকে একটু সময় দাও, মনের মানে মনকে মনের খোরাক দাও আর কি। আর যদি বলেন যে অনেক ব্যয় বাগান করা, গাছ কেনা, আসলে টব কেনা, সেই অর্থে আমি বলবো যে এটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে, কারণ এই বাগানটা বা এই গাছগুলো কিন্তু একদিনেই এরকম হয় না। আমি কিন্তু ছোট্ট ছোট্ট গাছ কিনেছি, আর এখানে নয়নতারা, তারপর আপনার এই যে ইঞ্চি প্লান্ট, এরপর অ্যালোভেরা, স্পাইডার প্লান্ট, তারপর ছোট্ট ছোট্ট যে গাছগুলো আছে এগুলো কিন্তু সংগ্রহ করা, সেই সাথে এই যে অপরাজিতা, এটা কিন্তু বীজ থেকে হওয়া, শুধুমাত্র গোলাপটা, সেই সাথে স্পেশাল কিছু গাছ কেনা হয়েছে। তো এগুলোর দাম একদমই কম ছিল, যেটা বলারই মতো না, সামান্য দাম দিয়ে কিন্তু আমি গাছটা কিনেছি, যেটা আমার একদিনের হাত খরচের চেয়েও অনেক কম। তো সেই অর্থে কিন্তু আমি বলবো যে এইটুকু অপচয় মানে আমরা করতেই পারি নিজের জন্য, তাই না? আমরা তো দিন শেষে কত টাকা নষ্ট করি, তো নিজের ভালো লাগার জন্য, পরিবারের মানে একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা কিন্তু করা যায়। আর গাছের কেয়ার নিলে বাচ্চা কাচ্চা যখন ঘরে থাকে তাদেরও কিন্তু একটা পরিবর্তন চলে আসে, যে গাছকে পানি দিতে হবে, যত্ন নিতে হবে, বা ওরাও কিন্তু আমাকে দেখে শেখে। তো সেই অর্থে কিন্তু মানে বেশ ভালো সময় কাটে, আসলে মনও ভালো থাকে। তো এবার প্রশ্ন আসতে পারে টবের অনেক দাম। আচ্ছা টবের দাম ধরে নিলাম, তাহলে টব যদি আমরা না কিনে আমরা ছোট ছোট বাসায় যে ড্রাম আছে, বোতল আছে, মানে ফেলে দেওয়া যে জিনিসগুলো, এগুলো থেকেও কিন্তু আমরা এরকম গাছগুলো লাগাতে পারি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর এতক্ষণ এত কষ্ট করে যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এবং যদি আজকে এই ভিডিওটা আপনি নতুন দেখেন তাহলে অবশ্যই আপনাকে অনেক বেশি স্বাগতম, এবং সেই সাথে আপনি আমার চ্যানেলের সাথে যুক্ত থেকে আমার পরবর্তী ভিডিওগুলো উপভোগ করবেন, আশা করছি অনেক ভালো লাগবে।
এই ছোট্ট বেলকনিতে আসার পরে আমার কিন্তু মন ভালো হয়ে যায়, বা আমার মনে হয় যে কিছুটা সময় কাটাই, যেটা মানে ইচ্ছে করে, বসে থাকলে খুব ভালো লাগে, এখানে সময় কাটালে খুব ভালো লাগে। তো এই ভালো লাগাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। সেই সাথে যদি কারো এরকম মনে হয় যে এরকম ছোট্ট বেলকনি বাগানে কোথায় কোন গাছটা রাখলে সুন্দর লাগবে, আসলে সব সময় গাছ কিন্তু কিনলেই হবে না বা গাছ থাকলেই হবে না, একটা গাছের পাশে কোন গাছটা রাখতে হবে বা কোন ফুলের পাশে কোন ফুলটা রাখলে বেশি সুন্দর লাগবে, এটাও কিন্তু ডেকোরেশনের একটা ব্যাপার থাকে। তো আশা করছি অনেকেই অনেক আইডিয়া পাবেন এখান থেকে, আর যারা এর চেয়েও বেশি সুন্দর করে করতে পারেন তাদেরকে অবশ্যই আমি স্যালুট জানাই এবং ভালোবাসা জানাই। আমার ছোট্ট বেলকনিতে আমি যেভাবে সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।